মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনায় আচ্ছন্ন হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। অবসর নাকি খেলা চালিয়ে যাওয়া, রবিবারই সম্ভবত ধোনির ভবিষ্যৎ কিছুটা হলেও আভাস পাওয়া যাবে। এরই মধ্যে আবার ধোনিকে নিয়ে চরম বিস্ফোরণ ঘটালেন গৌতম গম্ভীর। জানিয়ে দিলেন ভবিষ্যতের অজুহাতের কথা বলে সচিন, সেহওয়াগ ও তাকে বাদ দিতে চেয়েছিলেন ধোনি একসময়। ধোনিকে নিয়ে নানা জল্পনার সময় এই বিস্ফোরণ। ধোনি ও গম্ভীরের সম্পর্কে চোরাচোত নিয়ে এখনও জল্পনা চলছে। গম্ভীরের অকাল অবসরে ধোনির অদৃশ্য হাতও দেখছেন অনেকেই, তবে সরাসরি প্রকাশ্যে অবশ্য কেউ কারোর সমালোচনা করেননি। তবে গম্ভীরের গলায় আগেও ধোনির প্রচণ্ড সমালোচনা শোনা গিয়েছে। এবার অবশ্য ব্যতিক্রম, জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য ওপেনার জানিয়ে দিলেন ভবিষ্যতের কথা ভাবাটা সবসময় গুরুত্বপূর্ণ। ধোনি যখন অধিনায়ক ছিলেন ও নিজেও তরুণদের উপর ভরসা করতেন, অস্ট্রেলিয়ার সিবি সিরিজের ঘটনা, সেই সময় সচিন, সেহওয়াগ ও আমাকে দলে নিতে চাইনিও, কারণ হিসেবে বলা হয়েছিল অস্ট্রেলিয়ার মাঠ বড় ছিল, ধোনি সেই সময় বিশ্বকাপের জন্য তরুণদের দেখে নিতে চাইছিল। এখানে না থেমে ধোনি গম্ভীরকে নেতা হিসেবে সব কৃতিত্ব দিতে নারাজ। বাঁহাতি তারকা ব্যাটসম্যানের বক্তব্য পরিসংখ্যান অনুযায়ী যে ধোনি সেরা তা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এর অর্থ এমন নয় যে বাকিরা খারাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে দেশের বাহিরে সিরিজ জিতেছি, কোহলির অধীনে আমরা দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে, অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জিতেছি। ধোনির অবসরের প্রসঙ্গে মুখ খুলে গম্ভীরের সাফ জবাব, এই মুহূর্তে তরুণ প্রতিভাদের সুযোগ দিতে হবে, এটা ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ঈশান কিশান যে কেউই হতে পারে, অর্থাৎ যার প্রতিভা রয়েছে তাকে উইকেটের পেছনে দাঁড়াতে দিতে হবে। আর এরই সঙ্গে গম্ভীর যোগ বলেন আরো কিছু কথা, প্রথমে কাউকে দেড় বছরের সুযোগ দিতে হবে, সে যদি ব্যর্থ হয় তাহলে অন্য কাউকে জায়গা করে দিতে হবে, তাহলে পরবর্তী বিশ্বকাপের আগে একজন তৈরি হয়ে যাবে, এই মুহূর্তে বাস্তবোচিত সিদ্ধান্ত নিতে হবে, আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা উচিত হবে না। এই বক্তব্যের পর পরিষ্কারই বোঝা যায় ধোনিকে সরাসরি অবসর নেওয়ার বার্তা দিলেন তিনি। কিন্তু এখন কথা হচ্ছে ধোনি কি তা শুনবেন।